শারদোৎসবের ঢাকে কাঠি পড়ে গেছে, উৎসবের আবহ দিকে দিকে। শনিবার পঞ্জিকা মতে মহাসপ্তমী, সারা বাংলার সঙ্গে উৎসবের জোয়ারে ভাসছে লালমাটির জেলা বাঁকুড়াও। উৎসবের প্রথম দিন সকাল থেকে জেলার বিভিন্ন অংশের নদী পুকুরে নবপত্রিকা স্নান শেষে ঘট নিয়ে পুজো মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পুজো উদ্যোক্তারা। এদিন সকাল থেকে বাঁকুড়া সহ সংলগ্ন গন্ধেশ্বরী নদীতে নবপত্রিকা স্নান উপলক্ষে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে। শহরের বেশ কয়েকটি বারোয়ারি, পারিবারিক ও সার্বজনীন পুজো কমিটির সদস্যরা নবপত্রিকা স্নান ও ঘর তোলেন এখান থেকেই। কাজের সূত্রে বম্বেতে থাকা হয়, আর এই পুজোর সময়তেই বছরে একবার আসি বাড়ি। ওখানে মানে বাঙালি তো, ওখানে যতই পুজো হোক ওই ফিলটা আসে না। তো লাস্ট ইয়ার আসতে পারিনি কাজের জন্য, এই বছর প্রথম থেকেই ছুটি নিয়ে বসেছিলাম যে পুজোতে আসতেই হবে বাড়িতে। খুবই ভালো লাগে, কেন কি প্রতি বছর পুজোটা আমরা মানে আমাদের পুজোটা কিভাবে কাটে, আমরা মেলার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত থাকি, কাজের মধ্যে আলপনা দিই সকালে, এইগুলো খুব ভালো লাগে। ছোটবেলা থেকেই এগুলো করে এসেছি দিদা মা মাসিদের সাথে, তো এটার জন্য মেনলি আসা, ওই ইনভলভমেন্টটার জন্য। পাঁচটা দিন মন্দির যাই, আরতি দেখি, পুজোর যা যা কাজকর্ম হয় সেগুলোতে ইনভলভ থাকি নিজে, এইভাবেই ভালো বাড়ির খাবার দাবার খেয়ে ভালোভাবে কেটে যায়। আর সবার সাথে দেখা হয় বছরে একবার, খুব ভালো লাগে। পুজোয় আপাতত তো সপ্তমীর মাকে নিয়ে যাওয়া থেকে শুরু, তারপরে মাকে বরণ করা হবে, তারপরে যা যা যাবতীয় এখনো অবধি পুজোতে কাজ আছে সেই সব হবে। আপাতত এই সময়টা এই মন্দিরে আরতি দেখে, পুজো পরিদর্শন করে, অন্যান্য প্যান্ডেল হপিং করে আনন্দ লাগছে, খুব ভালো লাগছে, নদীতে এসে খুব ভালো লাগছে মাকে নিতে এসে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।